পূজো এখনো শুরুই হলো না, তারাদের শেষ তর্পণের কিন্তু আজ দশমী সময়। দুটো এপিসোড আপলোড করা হবে, সুপ্রিয়া দেবী আর তাপস পাল, তার সঙ্গে সঙ্গে তারাদের শেষ তর্পণের যে 12টা এপিসোড তৈরি করা হয়েছিল সেটা শেষ। যে কোনো জিনিস, একটা জিনিস যখন শুরু করা হয় তারপরে সেটা যখন হঠাৎ করে শেষের দিকে এগিয়ে যায়, একটা 2-3 মাসের প্রস্তুতির পর, তখন একটা কোথাও একটা মন খারাপের একটা পালা থাকে। সেই মন খারাপের একটা শূন্যতা কোথাও যেন হচ্ছে যে এত সব বিখ্যাত মানুষদের নিয়ে এতদিন ধরে একটা কাজ করে একটা জিনিস তৈরি করা হলো, সেটা আজ শেষ। হইচই টিভিতে আজকে রাত্রির 12টার সময় আপলোড করা হবে এবং তারপরে সেটা এগিয়ে যাবে ভবিষ্যতের জন্যে। তার উপর আমাদের আর কোনো রকম কোনো অধিকার বোধ বা আমাদের কোনো রকম কোনো খবরদারি কিছু থাকবে না। পরের জেনারেশন, এই জেনারেশন, তারাই বিচার করবে যে মানুষগুলো জেনুইনলি কেমন ছিল, তাদের কাজ কেমন ছিল, বা এই প্রজেক্টে জিনিসটা কীভাবে তৈরি করা হয়েছিল সেটা তাদের ভালো লেগেছিল কি না। এটা তৈরি করতে গিয়ে বা এটা ভাবতে গিয়ে আমি প্রথমে এটা কিন্তু ইউটিউবে করার কথা ভেবেছিলাম। তখন এই পরিকল্পনা যখন হয় তখন জাস্ট আমার স্পন্সর ছিলেন দিল্লি থেকে হাফ পেন্সিল, শান্তনু গুহরায় বলেছিলেন যে এত ভালো একটা প্রজেক্ট, আমরা করতে রাজি আছি। তারপর আমি যখন শিবপ্রসাদ মুখার্জিকে বলি তখন উনি বলেন, তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে যে এত ভালো একটা জিনিস ইউটিউবে নষ্ট করবে? এটাকে আরও বড় করে অনেক বেশি লোকের সামনে নিয়ে আসা উচিত। এবং তাকে এবং নন্দিতা রায়কে আমি আরও একবার ধন্যবাদ দিতে চাই যে তিনি একটা দারুণ টিম তৈরি করে দিয়েছিলেন আমায়, যে টিমটা এই কাজটা করেছে তারাদের শেষ তর্পণ এবং আপনাদের সামনে নিয়ে এসছে। কোভিডের মধ্যে এত ডিফিকাল্ট ছিল এই কাজটা করা, দুটো সমস্যা ছিল। একটা হচ্ছে ফুটেজ, অর্ধেক ফুটেজ পাওয়া যায় না। আমায় সেদিন একজন বলছিলেন যে পিকে ব্যানার্জি এপিসোডে প্লেয়ার পিকে ব্যানার্জিকে সেভাবে তুলে ধরা হয়নি। একদম সত্যি কথা, কারণ প্লেয়ার পিকে ব্যানার্জি কোনো ফুটেজই তো পাওয়া যায়নি। এবং প্লেয়ার পিকে ব্যানার্জিকে নিয়ে যারা বলবেন বা বলতে পারবেন সেই মানুষগুলোর বাড়িতে এখন ঢোকার উপায় নেই। পিকে ব্যানার্জিকে যারা দেখেছেন কাছ থেকে মোটামুটিভাবে তাদের বয়স 70-75, 80-85। একমাত্র সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে কিছুটা কথা বলা গেছে, এছাড়া আমরা কারোর সঙ্গে কথাই বলতে পারিনি, কারোর বাড়িতেই ঢোকা যায়নি। অরুণ ঘোষ বলুন, বলরাম বলুন, কোভিডের জন্য সব বাড়ির সামনে এখন নো এন্ট্রি ঝুলছে। আর মনে রাখবেন আমাদের ইউনিটটা প্রায় 6-7 জনের, সেখানে ক্যামেরার লোক আছে, লাইটের লোক আছে, ডিরেক্টর আছেন, সাউন্ডের লোক আছেন, এতগুলো মানুষ নিয়ে আপনি ঢুকবেন কী করে? সেজন্য নানান সীমাবদ্ধতা ছিল। তা সত্ত্বেও তাদের শেষ তর্পণ যেভাবে চারদিক থেকে সাড়া জাগিয়েছে বললে হয়তো একটু অহংকারী শোনাবে, কিন্তু এটুকু বলতেই পারি যে যথেষ্ট গ্রহণযোগ্যতা পেয়েছে। অন্তত আমি কোনো বিরূপ মন্তব্য কারুর কাছে শুনিনি। হয়তো কেউ বলেছেন ইনি ছিলেন না কেন, ওর জায়গায় এ হলে ভালো হতো, বা অমুকের এটা দেখালে ভালো হতো, সেটা তো হতেই পারে। আমি বারবারই বলেছি যে এটাতে তাদেরই তুলে ধরা হয়েছে যাদের আমি ব্যক্তিগতভাবে, যার সঙ্গে আমার যথেষ্ট আলাপ ছিল, সক্ষতা ছিল, বা যাদের কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। এই এপিসোডে একজন মানুষ এখনও এই শেষ হয়ে যাওয়ার সময়ে মনটা এত খারাপ হয়ে থাকছে যে এই মানুষগুলোর এই স্মৃতিগুলো কোথাও যেন মনে হচ্ছে যে সেই ফার্কি পিয়ারিতে যেভাবে নৌকো ভাসিয়ে দেয় মানুষ নিজের আকাঙ্ক্ষাকে সঙ্গে নিয়ে, যে যার মতো কাগজের নৌকো ভাসিয়ে দেয়, আর প্রদীপ জলে আলোর মধ্যে ভেসে ভেসে সেই নৌকোগুলো, ছোটো ছোটো নৌকো চলে যায়, কোনো নৌকো মুখ থুবড়ে পড়ে, কোনো নৌকো আরও কিছু দূর এগোয়, সেরকম এই নৌকোটা যেটা ভাসিয়ে দিয়েছি সেটা এবার চোখের আড়ালে চলে গেল আজ রাত্রির থেকে। আবার বলি যে এই কাজটা নিশ্চয়ই এর চেয়ে অনেক বেটার কাজ হয়তো আজ থেকে 10-15 বছর পরে একই মানুষগুলোকে নিয়ে করা হবে, কিন্তু যেহেতু ডিজিটাল ফরম্যাটে এই কাজগুলো ছিল না, আমার তাই কোথাও মনে হয়েছিল যে এদের তুলে ধরা উচিত। এবং আমি সমস্ত দর্শক, শ্রোতা, পাঠক যারা রিভিউ পড়ে এটা দেখেছেন তাদের সবাইকে খুব ধন্যবাদ জানাতে চাই, যেভাবে আমরা আপনারা এটা কমপ্লিটলি একটা আউট অফ দ্য বক্স প্রকল্প তার পাশে দাঁড়িয়ে উৎসাহ দিয়েছেন, তাতে আমি রোমাঞ্চিত, শিহরিত এবং অত্যন্ত কৃতজ্ঞ। যে আপনারা যদি এভাবে এটার সঙ্গে না থাকতেন তাহলে এটা হয়তো কোনো অন্ধকূপে পড়ে হতাশার অন্ধকারে হারিয়ে যেত। আর একটা কথা বলি যে এই মানুষগুলোকে নিয়ে চর্চা করতে গিয়ে
এক এক সময় মনে হচ্ছে যে কি দুর্ভাগা যে এক একজন মানুষ হারিয়ে গেল, ঋতুপর্ণ চলে গেল 52 বছর বয়সে, কৃষাণুদে চলে গেল 41 বছর বয়সে, কালিকা প্রসাদ 46.5, মহুয়ালাইড়ি চলে গেলেন 53 বছর বয়সে। এত সব ট্যালেন্টেড মানুষ এক ঝাঁক মানুষ হারিয়ে গেল। ঋতুপর্ণ ঘোষের কথা বারবার মনে হয়, ও যেন কোথা থেকে এপিসোডটা দেখছে আর আমাকে বলছে যে কি করেছিস বলতো, এটা কী করেছিস, কীভাবে কথা বলেছিস, তুই তো আমার কাছে আসতে পারতি, তাহলে তো আমি তোকে বলে দিতাম কী করে কথা বলতে হয়, এটা কী করেছিস। ঋতুপর্ণ চোখের বালিতে একটা খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার আমাকে অফার করেছিল 2001-2002 ওই রকম সময়, সম্ভবত 2001-এ। বিহারীর চরিত্র, 3 মাস প্রায় প্রচুর ঝুলোঝুলি করেছিল, নানান কারণে আমি সেই রোলটা করতে পারিনি। প্রথমত বলেছিল যে 4-5 মাসের ওয়ার্কশপ করতে হবে, তোর অনেক কিছু ডিফেক্ট আছে সেগুলোকে ঠিক করতে হবে। এখনও মনে হচ্ছে যে ঋতু বোধ হয় যেখানেই থাক সেখান থেকে বলছে যে গৌতম এটা কী শো করলি, একে তো একটা ভুলভাল ড্রেস পরেছিস, তার মধ্যে ওয়ার্কশপ করে এসেছিলি, চুনি গোস্বামী তিনি বা কী ভাবছেন। এই যেখানে দাঁড়িয়ে আছি কলকাতা ময়দানে, তার একটু কাছে 1 কিলোমিটারের মধ্যে একবার চুনি আর আমি খেতে এসেছিলাম। খেতে এসেছিলাম মানে সেদিন বলেছিলাম যে চুনিদা আজকে আমি আপনাকে খাওয়াবো, কারণ আপনি রোজ নিয়মিত নিয়ে গিয়ে আমায় ক্যালকাটা ক্লাবে বসেন বা সাউথ ক্লাবে খাওয়ান, তো আজকে আমি খাওয়াবো। তো কথা তখনকার, তখন লালিত গ্রেট ইস্টার্ন হয়নি, তখন ছিল গ্রেট ইস্টার্ন হোটেল, আর এন্ট্রেন্সটা ছিল ওই ওল্ড কোর্ট হাউস স্ট্রিটের দিক থেকে। সমস্যা ছিল যে গাড়ি রাখা যেত না, তো চুনিদা আমায় বললেন একটা কাজ করব, রাজভবনের যে পশ্চিম গেটটা ওখানে চেষ্টা করব গাড়ি রাখার, কিন্তু তুই একটা কাজ করবি, তুই যে সার্জেন্টটা ওখানে আছে বা যে প্রহরীটা আছে দেখবি, লক্ষ্য করবি সেটা বাঙালি কিনা, যদি বাঙালি হয় তাহলে কিন্তু গাড়ি রাখার কোনো প্রবলেম হবে না, ঠিক রেখে দেবে। আমি বললাম কিন্তু কী করে বুঝবো যে বাঙালি কিনা, বলে বোঝার চেষ্টা করবি। এবার আমরা ওই পশ্চিম গেটের সামনে চুনি গোস্বামীর গাড়ি থেমেছে, ফিয়াট গাড়ি ছিল তখন, একজন দৌড়ে এলো যে কার গাড়ি, দেখে মনে হলো সাউথ ইন্ডিয়ান, তো আমি বেরিয়ে গিয়ে বললাম যে একটু যদি রাখতে দেন, উনি বললেন নিশ্চয়ই চুনি গোস্বামী আছেন, রাখতে দেবো না, সাউথ ইন্ডিয়ান সার্জনও চিন্ত। এক একটা মানুষের কথা বলতে গিয়ে কি আশ্চর্য লাগছে, পি কে ব্যানার্জি আরেকজন অদ্ভুত চরিত্র, এরম চরিত্র তো আর জীবদ্দশায় আমি অন্তত কখনো দেখবো না, যারা নতুন জেনারেশন তারাও কি কখনো দেখবে পি কে ব্যানার্জির মতো একটা চরিত্র। গোপাল বসু অসম্ভব সমাদৃত হয়েছে তার এপিসোডটা, আমার দেখে এত আনন্দ হলো যে একটা মানুষ জীবনে কখনো বিচার পায়নি, তাকে রাজসভা থেকে হটিয়ে দেওয়া হয়েছে, সেই মানুষটা অন্তত মৃত্যুর পরে তার এপিসোডটা দেখে অন্তত মানুষ বলল যে তার এই ট্র্যাজিক কাহিনীগুলো তারা জানতই না। গোপালদার সঙ্গে দেখা হলে কি বলতেন, হয়তো বলতেন কি দরকার ছিল এগুলো করার, ছাড় না কি দরকার ছিল, হয়ে গেছে যা হয়ে গেছে হয়ে গেছে। এরকমই মানুষ ছিলেন সুনীল গাঙ্গুলি, এত উদাত্ত মনের মানুষ যে হয়তো বলতেন যে তুমি আরও কিছু সত্যি কথা রাখলে পারতে, এবং সত্যি তো অনেক সত্যি কথা তো রাখা যায়নি, কারণ সবসময় একটা সমস্যা দেখা দেয় যে সাম্প্রতিক সময় তাকে কীভাবে নেবে, কেউ যদি মামলা করে দেয়, কেউ যদি বিতর্ক তুলে দেয়, তখন এটার যে মেন উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাই হারিয়ে যাবে। তাই অনেক রকম সমস্যা হয়েছে, অনেক কিছু হয়েছে। আবার যেটা বলি যে এরকম একটা ছেঁড়া কাগজ বলতে গেলে একটা লিস্ট করে, সেটা ওই হারকিপিয়ারির নৌকো ভাসানোর মতো ভাসিয়ে দিতে এসেছিলাম, আর সেটা দিনের শেষে সেই কাগজটা আবার এই ময়দানের কোনো একটা কোণে ভাসিয়ে দিয়ে চলে যাব। আর এই এত মানুষের ভালোবাসা, এত মানুষের অ্যাকসেপ্টেবিলিটি, এত মানুষের বিভিন্ন মতামত দেওয়া কিংবা দুঃখে একই সঙ্গে ঋদ্ধ হওয়া, কি করব সেটা নিয়ে, এত চোখের জলও তো ফেলিয়েছে এই এপিসোডটা। চুনি গোস্বামীর স্ত্রী কিছুদিন আগে কোথায় আছে জানি না, এসব কেউ দেখতে পাচ্ছে। এক একটা পরিবারে কৃষাণুদের স্ত্রী আমায় বললেন যে অনেক ধন্যবাদ রন্টুকে 25 মিনিটের জন্য ফিরিয়ে দেওয়ার জন্য। কি বলবো, কৃষাণুদে যদি সৌরভ যদি প্রিন্স অফ ক্যালকাটা হন, কৃষাণুদে তাহলে প্রিন্স অফ কলকাতা ময়দান। এইসব মানুষগুলো চলে গেছে, তাদের নিয়ে তৈরি এপিসোড মানুষের ভালো লাগছে, এটা এমনিতে খুবই ভালো লাগার কথা, ভালো লাগছেও। কিন্তু কোথাও একটা যখন কোনো একটা সিনেমা সফল হয়, কোনো একটা সিরিয়াল সফল হয়, তখন সেটাকে ঘিরে একটা পার্টি হয়, সেটাকে ঘিরে আনন্দ হয়, কিন্তু এটা নিয়ে কী আনন্দ করব। আমি কোথাও বরঞ্চ দেখছি
যে চিতার আগুন জ্বলছে আর এইসব চেনাশোনা মানুষগুলোকে তারই কোনো কোথাও কোণে তাদের শবদেহ পড়ে থাকছে, তাদের স্মৃতিগুলো ভস্মের মতো উড়ে উড়ে পড়ছে নতুন দিগন্ত নতুন জেনারেশনের কাছে। চিতার পাশে দাঁড়িয়ে কি কখনো কোনো পার্টি হয়? চিতার পাশে দাঁড়িয়ে কেউ কি কেক কাটে আর বলে শুভ জন্মদিন? শুধু এটুকুই তাহলে বলি যে সবাই আপনারা যে যেখানে আছেন 12 জন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দ আপনারা আমাদের দিয়েছেন, এতটুকু এক মুঠো শান্তি অন্তত আপনাদের প্রাপ্য, ভালো থাকবেন।